দীর্ঘ সময় পর আপনারা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে বিডিপি এবং পিজি কোর্স করছেন, তাদের পরীক্ষা কিভাবে হবে এবং অ্যাসাইনমেন্ট কিভাবে নেওয়া হবে এই সম্পর্কে বিস্তারিত নোটিশ পাবলিশ করলো ইউনিভার্সিটি। তো এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস, আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন আর সময় আলোচনা করে শুরু করা যাক। তো দেখুন এই যে নোটিশটি, এটি আজকে সবেমাত্র ইউনিভার্সিটির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে প্রথমেই আপনাদের যে পরীক্ষা কিভাবে হবে এবং পরীক্ষার সিলেবাস সম্পর্কে বলা রয়েছে। তো আপনারা সকলেই জানেন যে মার্চ 2020 থেকে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ইউনিভার্সিটির যে ক্লাসগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক হয়নি। তো এর জন্য ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের যে টোটাল সিলেবাসটা বিডিপি এবং পিজির যে সিলেবাস, অর্থাৎ যারা গ্রাজুয়েশন করছেন এবং যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন তাদের যে টোটাল সিলেবাসটা, সেটা কিন্তু 30% কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি। অর্থাৎ এর আগেও আপনারা দেখেছেন যারা মাধ্যমিক স্টুডেন্ট আছে তাদের কিন্তু সিলেবাস কমিয়ে দিয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে। তো ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু আপনাদেরও সিলেবাসটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যারা বিডিপি কোর্স করছেন, অর্থাৎ যারা সামনে ডিসেম্বর 2020 জুন 2021 সেশনের ফাইনাল এক্সাম দেবেন, অর্থাৎ বিডিপি টার্মেন্ট এক্সাম দেবেন, তাদের সিলেবাস কিন্তু 30% কমে যাচ্ছে। প্র্যাকটিক্যাল যারা এক্সাম দেবেন তাদের ক্ষেত্রেও তাই, 30% সিলেবাস কমে যাচ্ছে। এছাড়াও যারা পোস্ট গ্রাজুয়েট কোর্স করছেন বিভিন্ন বিষয়ে, তাদের ক্ষেত্রেও থিওরি এবং প্র্যাকটিক্যালে সমস্ত পেপারেই কিন্তু 30% করে সিলেবাস কমে যাচ্ছে। এছাড়াও যারা বিএলআইএস এবং বিএড কোর্স করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 30% করে সিলেবাস রিডিউস করা হচ্ছে। তো রিডিউস করার পর আপনাদের ফাইনাল সিলেবাস কী হচ্ছে এই নিয়ে আমি নেক্সট আরও ভিডিও বানিয়ে দেবো একদম ডিটেলসে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সেই সমস্ত ডিটেলস ভিডিও আপনারা পেয়ে যান। তো এবার আসছি যে অ্যাসাইনমেন্ট নিয়ে। তো দেখুন অ্যাসাইনমেন্ট নিয়েও কিন্তু এখানে একদম ক্লিয়ার করে বলে দিয়েছে যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট পেপারগুলো এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, সেটা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া হবে। অর্থাৎ আপনাদের কিন্তু অনলাইনে অ্যাসাইনমেন্টটা নেওয়া হবে এবং এখানে কিন্তু একদম উল্লেখ করে দিয়েছে এমসিকিউ বেসড। অর্থাৎ আপনাদের কিন্তু ডেসক্রিপটিভ টাইপের হবে না, এতদিন আপনাদের যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন দিয়ে দিত আপনাদের বাড়িতে অ্যাসাইনমেন্ট করে নিয়ে গিয়ে আপনাদের স্টেট সেন্টারকে সাবমিট করতে হতো, কিন্তু এখন যে ভোট চলছে এবং যে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছে ইউনিভার্সিটি। আপনাদের কিন্তু এমসিকিউ বেসডে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের এই অ্যাসাইনমেন্টগুলো জমা নেওয়া হবে। অর্থাৎ এক কথায় বলা যায় আপনাদের যেরকম ফাইনাল পরীক্ষাগুলো এমসিকিউ বেসে হয়েছিল, ঠিক সেরকমভাবে কিন্তু এই যে আপনাদের অ্যাসাইনমেন্টটা সেটা সাবমিট হতে পারে। তো এছাড়াও যেটা টার্মেন্ট এক্সাম, সেক্ষেত্রেও এখন তখন বলা রয়েছে যে টার্মেন্ট এক্সাম নিয়ে এখন কিন্তু কোনো ফাইনাল সিদ্ধান্ত ইউনিভার্সিটি নেয়নি যে টার্মেন্ট এক্সামটা কীভাবে না হবে, অনলাইনে নাকি অফলাইনে নর্মাল যেভাবে হতো। তো এই নিয়ে যখনই সিদ্ধান্ত নেবে তার আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন।